তো হ্যালো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়েছি আপনার সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আমরা অনেকদিন ধরে রেডমি নোট 10 কিংবা রেডমি নোট এক্স এই সিরিজের জন্য কিন্তু অপেক্ষা করছি। তো সাধারণত রেডমি তাদের ভারতীয় বাজারে নোট সিরিজের ফোনগুলো কিন্তু বছরে দুবার লঞ্চ করে থাকে। একবার তারা ফেব্রুয়ারি মার্চের দিকে লঞ্চ করে থাকে, আর একবার তারা অক্টোবর নভেম্বর মাস থেকে লঞ্চ করে থাকে। তো গত বছর আমরা দেখেছিলাম রেডমি নোট 8 এই সিরিজটা কিন্তু অক্টোবর মাসে লঞ্চ করে গিয়েছিল ভারতীয় বাজারে। তো হিসাব মতো কিন্তু নোট 10 সিরিজও কিন্তু অক্টোবর মাসে ভারতীয় বাজারে লঞ্চ করার কথা, কিন্তু অক্টোবর মাস পেরিয়ে গেছে কিন্তু রেডমি কিন্তু তাদের নোট সিরিজ কিন্তু ভারতীয় বাজারে লঞ্চ করেনি। এবং এই রেডমি নোট 10 সিরিজ কিন্তু বেশ কিছু সার্টিফিকেট সাইটে লিস্টেড হয়ে গেছে এবং এই নোট 10 সিরিজের বেশ কিছু লিক সাজা শুরু হয়ে গেছে এবং সেখান থেকে এর 90% স্পেসিফিকেশন আমাদের সামনে চলে এসেছে। এবং আজকের এই ভিডিওতে এই রেডমি নোট 10 এবং রেডমি নোট 10 প্রো এই দুটি ফোনের প্রায় সমস্ত স্পেসিফিকেশন এবং এই ফোনটি কবে লঞ্চ হতে চলেছে ভারতীয় বাজারে কিংবা বাংলাদেশের বাজারে এবং এই ফোনটি কত দাম হতে চলেছে ভারতে ও বাংলাদেশে এই সমস্ত কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। তো আপনাদের প্রথমে জানিয়ে রাখি, চায়নার বাজারে কিন্তু খুব শিগগিরই রেডমি নোট 9 সিরিজ লঞ্চ করতে চলেছে এবং এই চায়নার বাজারে রেডমি নোট 9 সিরিজ কিন্তু আমাদের ভারতে এবং বাংলাদেশে রেডমি নোট 10 কিংবা রেডমি নোট এক্স এই নাম নিয়ে আসতে চলেছে। তো এই রেডমি নোট 10 এবং এই রেডমি নোট 10 প্রো এই দুটো ফোন কিন্তু 5G ফোন হতে চলেছে। তো প্রথমত আমরা কথা বলবো রেডমি নোট 10 এই ফোনটিকে নিয়ে। তো এই ফোনে থাকছে 6.53 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এটি কিন্তু সিঙ্গেল পাঞ্চের সাথে আসছে। এছাড়াও এখানে 90Hz রিফ্রেশ রেট থাকতে পারে এবং এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন কিন্তু থাকতে পারে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, তাহলে কিন্তু এখানে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক প্যানেল এবং এখানে সাইডে যে ফ্রেমটি ব্যবহার করা হয়েছে সেটি হলো প্লাস্টিকের। তো এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 4GB 64GB এবং 6GB 128GB এবং 8GB 256GB এই র্যাম এবং রম ভেরিয়েন্টে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন এবং এই ফোনটিতে থাকছে ইউএফএস 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ। তো এরপর চলে আসি এই ফোনটির পারফরমেন্সের দিকে। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের পক্ষ থেকে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U এই প্রসেসরটি। এটি কিন্তু একটি 5G প্রসেসর এবং এই প্রসেসরটি 7nm ফিনফেট টেকনোলজি তৈরি। এছাড়াও এখানে মালি G57 এই জিপিউটি এখানে ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসরটি কিন্তু খুবই একটি পাওয়ারফুল প্রসেসর এবং আশা করা যায় এই প্রসেসর দিয়ে আপনি পারফরমেন্স কিন্তু খুব ভালোই পেয়ে যাবেন। এরপর চলে আসি এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে। এখানে ব্যাক সাইডের টিপল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে এবং যার প্রাইমারি ক্যামেরা 48MP সাথে একটি 8MP একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এবং একটি 2MP ডেপথ সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়নি। এছাড়াও সামনে 13MP একটি সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। তো এরপর চলে আসি এই ফোনটি ব্যাটারি সেগমেন্টে। এখানে ব্যবহার করা হয়েছে 5000mAh একটি বড় ব্যাটারি সাথে 22.5W একটি ফাস্ট চার্জার এখানে ব্যবহার করা হয়েছে এবং আমার মনে হয় প্রতিটা স্মার্টফোন কোম্পানি এই প্রাইস সেগমেন্টে 33W এবং রিয়েলমি কিন্তু এই প্রাইস সেগমেন্টে 65W ফাস্ট চার্জার ব্যবহার করে এবং আমার মনে হয় এখানে রেডমির কিন্তু অন্তত 33W ফাস্ট চার্জার ব্যবহার করা দরকার ছিল। এখানে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন MIUI 12 এবং এটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর। এছাড়াও এই ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, এছাড়াও ফেস আনলকের সুবিধা থাকছে। এছাড়াও এই ফোনটিতে টিপল কার্ড স্লট ব্যবহার করা হয়েছে যেখানে আপনি একটি মাইক্রোএসডি কার্ড এবং দুটি সিম কার্ড অনায়াসে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে সাথে 3.5mm হেডফোন জ্যাক এখানে ব্যবহার করা হয়েছে। তো এরপর চলে আসি এই ফোনটি কত দাম হতে চলেছে। তো নতুন লিক্স অনুযায়ী জানা যাচ্ছে এই ফোনটির দাম হতে চলেছে চায়না বাজারে 1000 yuan এবং এটি যদি আমি ভারতীয় টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে এই ফোনটির দাম দাঁড়ায় 11000 rupees। এবং আমার মনে হয় যেহেতু এই ফোনটি 5G ফোন হতে চলেছে সেক্ষেত্রে এই ফোনটি যখন ভারতীয় বাজারে লঞ্চ করবে তখন এর দাম দাঁড়াবে 16-17,000 টাকার কাছাকাছি এবং বাংলাদেশে যদি এই ফোনটি যায় সেক্ষেত্রে এই ফোনটির দাম দাঁড়াবে ওই 24-25,000 টাকা এবং আশা করা যায় বাংলাদেশের বাজারে এই ফোনগুলিও কিন্তু অফিসিয়াল ভাবে লঞ্চ করবে, কারণ রেডমি নোট 9 সিরিজ কিন্তু বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করেছিল। তো এরপর আমরা কথা বলবো রেডমি নোট 10 প্রো এই ফোনটিকে নিয়ে। তো প্রথমত যদি আমরা এই ফোনের ডিসপ্লে দেখি, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এখানে 120Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে সাথে 240Hz কিন্তু এখানে টাচ স্যাম্পলিং রেট এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এরপর যদি আমরা ব্যাক সাইডের ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে কিন্তু আগের মতো এই ফোনটিতেও কিন্তু এখানে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং সাইডের যে ফ্রেমটি থাকবে সেটি কিন্তু প্লাস্টিকের এবং এখানে ব্যাক সাইডে কিন্তু কোয়াড ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 6GB 8GB র্যাম ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন এবং এখানে ইউএফএস 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হয়েছে। তো এরপর চলে আসি এই ফোনটির পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হতে পারে স্যামড্রাগনের পক্ষ থেকে স্যামড্রাগন 750G এই 5G প্রসেসরটি এবং এই প্রসেসরটি কিন্তু 8nm ফিনফেট টেকনোলজি তৈরি। এছাড়াও এখানে অ্যাড্রিনো 619 এই জিপিউটি এখানে ব্যবহার করা হয়েছে। তো আশা করা যায় এই প্রসেসরটি দিয়েও কিন্তু আপনারা পারফরমেন্স কিন্তু খুব ভালোই পেয়ে যাবেন। তো এরপর চলে আসি এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে।
এই ফোনটির ব্যাক সাইডে থাকতে পারে 108 মেগাপিক্সেলটি প্রাইমারি ক্যামেরা। এছাড়াও এখানে 8 মেগাপিক্সেলটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, সাথে 2 মেগাপিক্সেলটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনটিতে 16 মেগাপিক্সেলটি সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেমেন্ট দেখি তাহলে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে 4800 এমএএইচ এর একটি ব্যাটারি, এর সাথে এখানে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে ব্যবহার করা হয়েছে। যদি আমরা এই ফোনটির সফটওয়্যার দেখি তাহলে কিন্তু এই ফোনটি MIUI 12 এর সাথে আসবে এবং এটি রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর। এছাড়াও এই ফোনটি তো সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, সাথে ফেস আলোকের সুবিধা থাকছে এবং এই ফোনটি তো কিন্তু 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে, সাথে এখানে আয়ার বাস্টার ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি তো কিন্তু ট্রিপল কাট শট ব্যবহার করা হয়েছে। তো এরপর যদি আমরা এই ফোনটির দাম নিয়ে কথা বলি, নতুন লিক্স অনুযায়ী জানা যাচ্ছে এই ফোনটি চায়না বাজারে দাম হতে পারে 1500 ইউনের কাছাকাছি এবং এটি যদি আমি ভারতীয় টাকায় কামাল করি সেক্ষেত্রে এই ফোনটির দাম দাঁড়ায় 16,700 টাকার কাছাকাছি এবং আমার মনে হয় এটি যখন ভারতীয় বাজারে লঞ্চ করবে তখন এই ফোনটির দাম থাকতে পারে 22-23 হাজার টাকার কাছাকাছি এবং বাংলাদেশে গেলে এই ফোনটি 30,000 টাকার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন। এবং আশা করা যায় এই দুটি ফোনই কিন্তু নভেম্বরের শেষ দিকে চায়না বাজারে লঞ্চ করবে এবং ডিসেম্বরের ফার্স্ট উইকে ভারতীয় বাজারে লঞ্চ করতে পারে এবং তারপর ডিসেম্বরের শেষ নাগাদ আপনারা বাংলাদেশে এই ফোনগুলি আনঅফিসিয়ালি পেয়ে যাবেন কিংবা এই দুটি ফোন কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করতেও পারে। তো আশা করবো ভিডিওটি আমাদের কিছুটা হেল্প করবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। শুনুন আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে ভিডিওতে।